আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপস, ঢাকা গো অ্যাপস রিভিউ, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস বা ফিউজ এ টু জেড সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা দেখি। প্রথমে আপনারা অ্যাকাউন্ট খোলার পর ইমেল অ্যাড্রেস আপডেট করে আসবেন। ইমেল অ্যাড্রেস আপডেট করার পর গুগল প্লেতে যাবেন, সেখানে গিয়ে ঢাকা গো অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। সেখানে গিয়ে আপনি ঢাকা গো অ্যাপস লিখলেই আপনার এই অ্যাপসটি চলে আসবে। আসার পর আপনার এরকম পেজে ওপেনে থাকবে। তারপর আপনি নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন অপশন, এই রেজিস্টার্ড হেয়ার এখানে ক্লিক করবেন। রেজিস্টার্ড হেয়ারে ক্লিক করলে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন দেবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। তারপর প্রথম ঘরে আপনার ঢাকা ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর, আপনাকে 13 ডিজিটের অ্যাকাউন্ট নম্বর, সেখানে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। আপনার এনআইডি অনুসারে আপনার ডেট অফ বার্থ দেবেন, মানে আপনার জন্ম তারিখ, এবং এখানে 4 ডিজিটের 4 সংখ্যার একটা পিন সেট করবেন। যে কোনো পিন দিলে হবে, 4 সংখ্যার পিন সেট করে রেজিস্টার্ড বাটন ক্লিক করে দেবেন। রেজিস্টার্ড বাটন ক্লিক করার পর আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি লগ ইন করবেন। যে পিন দিয়েছিলেন সেই পিন এবং আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করবেন। রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বর এবং যে পিন সেট করেছিলেন টিপিন হিসাবে, সেই পিন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি এরকম ফিউচার দেখবেন। এখানে আপনি প্রথম ফিউচারটাই দেখতে পাচ্ছেন, আপনার ঢাকা গো অ্যাপসের যে লোগোটা। তারপর আপনি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, আপনার এখানে অ্যাকাউন্টের ডিটেলস দেখাবে। এখান থেকে আপনি ডিপিএস বলেন, এফডিআর বলেন, লোন বলেন, কার্ড যদি থাকে কার্ডও ডিটেলস দেখাবে, ক্রেডিট কার্ড যদি থাকে, যদি আপনার টার্ম ডিপোজিট থাকে সেটাও দেখাবে। এই যে টার্ম ডিপোজিট থাকলে এখানে যাবেন, এবং যদি না থাকে ওখানে দেখাবেন। এখানে যদি আপনার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকে, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নম্বর দেখাবে। অ্যাকাউন্ট নম্বরে এখানে ডিটেলসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে, লাস্ট ট্রানজ্যাকশনও দেখতে পারবেন তারপরে। এবং লোন যদি থাকে বা ডিপিএস থাকে, সেরকম অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে সেটা। কার্ড থাকলে সেটাও দেখাবে, আর যদি ওভার ড্রাইভ কোনো অপশন থাকে তাহলে সেটাও দেখাবে। যে ওভার ড্রাইভে ক্লিক করলে দেখুন নাই। ওকে, আমরা এখন এই মাই অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব আমাদের মূল বিল পে অপশন, এখানে দ্বিতীয়তে। এখানে আপনি ঢাকা ব্যাংকের কার্ডে অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডে টাকা পাঠাতে পারবেন এবং রিমুভ করতে পারবেন, অ্যাড কার্ড কার্ড অ্যাড করতে পারবেন। পে কার্ড বিল এখানে ক্লিক করলে আপনার ক্রেডিট কার্ডের ডিটেল যদি অ্যাড করা থাকে সেখানে টাকা পাঠানো যাবে। তারপরে চাইলে বিল পে অপশনে আদার্স বিল পেমেন্ট করতে পারবেন, যেমন বিল পে অপশনে আপনি গেলে এখানে মোবাইল রিচার্জ দেখাবে বা বিদ্যুৎ বিল দেখাবে, গ্যাস বিল দেখাবে, অন্য অন্য যে রিচার্জগুলো আছে সেগুলো দেখাবে বিল পে। যে তারপরে আপনি এখান থেকে ব্যাগে এসে ফান্ড ট্রান্সফার অপশন দেখবেন, 3 নম্বরে ফান্ড ট্রান্সফার অপশন। আপনি ঢাকা ব্যাংক টু ঢাকা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, অথবা যদি ঢাকা ব্যাংকের আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে অন্যার অ্যাকাউন্ট ট্রান্সফার, এখানে ক্লিক করলে আপনি আপনার উপরে আপনার একাধিক অ্যাকাউন্ট দেখাবে এবং সেখানে আপনি টাকা পাঠাতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে। তারপর আপনার ঢাকা ব্যাংক টু আদার্স ব্যাংক অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার ইএফটি তে টাকা পাঠাতে পারবেন। এটার কীভাবে টাকা পাঠাবেন সে ধরনের একটা ভিডিও দেওয়া আছে, আমি সেই লিঙ্কটাই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। তারপর এখানে ঢাকা ব্যাংক টু আদার্স ব্যাংক এনপিএসবি তে টাকা পাঠাতে পারবেন, কীভাবে বেনিফিশিয়ারি করবেন সেই ভিডিও আছে আমার, ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, দেখে নেবেন ভিডিওটা যদি না দেখে থাকেন। আবার ট্রান্সফার টু মোবাইল ওয়ালেট, এখানে আপনি যে কোনো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, মোবাইল ব্যাঙ্কিং, রকেট, ওকে ওয়ালেট, নগদ, বিকাশ, তারপরে ওকে ওয়ালেট, উপায়, এই সকল মোবাইল ব্যাঙ্কিং আপনি টাকা পাঠাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। বন্ধুরা, আমার আর একটা চ্যানেল আছে, সেটা মনে হয় আপনারা জানেন না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলছি, প্রেম পিপাসা অনলাইন বিডিং লিখে সার্চ দিলে আমার ওই চ্যানেলটা চলে আসবে, এবং ওই চ্যানেলে অন্য অন্য যে সকল ভিডিও আপলোড করা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এই চ্যানেলে যে ভিডিও সেটা আপনারা দেখতে পারবেন, আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সব ভিডিওর লিঙ্ক দেওয়া। তারপরে এখান থেকে আপনি সার্ভিস রিকোয়েস্ট এখান থেকে কার্ডের যদি থাকে আপনার কার্ডের রিকোয়েস্ট দিতে পারবেন, ই কমার্স সাইট অন করতে পারবেন বা ডলার সাইট অন করতে পারবেন,
অ্যানেবল মানে লেনদেন ই কমার্স সাইটে যে ট্রানজেকশন যদি আপনি বিকাশ থেকে বা রকেট থেকে টাকা অ্যাড মানি করেন সেজন্য আপনার এই অ্যানেবল করে দিতে হবে এই সার্ভিসটা। তার প্রোডাক্টস এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করলে আপনি তাদের প্রোডাক্টসগুলো দেখতে পারবেন, তাদের কী কী প্রোডাক্টস আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রিটেল ডিপোজিট, রিটেল লোনস। তারপর আপনি ডিসকাউন্ট পার্টনার এখানে ক্লিক করলে আপনি ঢাকা ব্যাংকের সাথে কার্ডের সাথে যে সকল এয়ার টিকিট বা মেডিকেল বা ফুড এই সকল হেলথ সার্ভিস, হোটেল, রেস্টুরেন্ট এইগুলোর কার্ড দিয়ে মানে তাদের কার্ড দিয়ে পেমেন্ট করলে এইগুলো সার্ভ পাওয়া যায়। ডিসকাউন্ট পার্টনার ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট লোকেশন জানতে পারবেন এখান থেকে। তারপরে ইনবক্সে গেলে আপনি কোনো নোটিফিকেশন পাইলে বা সেই নোটিফিকেশন ক্লিক করলে এখান দেখাবে আপনাকে নোটিফিকেশনগুলো। তারপর নিউজ ইভেন্ট, যদি ঢাকা ব্যাংকের লাস্ট কোনো নিউজ ইভেন্টস থাকে এটা আপনাকে বলে দেবে, এটা দেখাবে এখানে। তারপর আছে ঢাকা ব্যাংকের কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের কন্ট্যাক্ট নম্বর এখান থেকে পেতে পারেন বা কাস্টমার কেয়ার নম্বর বা ইমেল অ্যাড্রেস পেতে পারেন। তারপর অ্যাসিস্ট্যান্সে ক্লিক করলে আপনি তাদের যে এখান থেকে কিছু ব্যাপারে মানে এই অ্যাপস গো অ্যাপসের ব্যাপারে কিছু তথ্য জানতে পারবেন। তারপরে এখান থেকে লগ আউটে ক্লিক করলে আপনি সরাসরি লগ আউট হয়ে যেতে পারেন, এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যেতে পারেন। লাস্টে মাই অ্যাকাউন্ট পিছনে ফাংশন, নিচের ফাংশনগুলো এখানে আপনার সার্ভিস চেঞ্জ টিপিন, এখানে টিপিন চেঞ্জ করতে পারবেন। প্রোডাক্টস আছে এগুলো তো দেখালাম আমি। এবং থ্রি ডটে ক্লিক করলে আপনাকে থ্রি ডটে ওই একই ফাংশন নিয়ে যাবে। থ্রি ডটে ক্লিক করলে দেখুন মাই অ্যাকাউন্ট, বিল পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, সার্ভিস চেঞ্জ চেঞ্জ পিন, প্রোডাক্টস সবই, এই যে সকল ফিউচার কথা বললাম একই ফিউচার রয়েছে। তাই বন্ধুরা, ঢাকা গো অ্যাপসের এই ছিল রিভিউ। যদি আরও কিছু জানার থাকে বা অন্য কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনি এই ধরনের একটা ভিডিও করেন বা এইটার ব্যাপারে আমি কিছু জানতে চাই। আমি ইনশাল্লাহ উত্তর দিতে বাধ্য বা আমি চেষ্টা করব উত্তর দিতে। তাই বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত একটু ভালো লেগে থাকলে লাইক বাটন লাইক করে দেবেন এবং শেয়ার বাটন ক্লিক করার অন্য কাউকে দেখার জন্য ফেসবুকে আপনার সে ফেসবুক প্রোফাইলে ভিডিওটা ছেড়ে দিলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অল করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন এবং অল নোটিফিকেশন বাটন চেপে দেবেন যাতে আমার যত ভিডিও আমি আপলোড করি সবার আগে আপনার মোবাইলে যাবে। তাই বন্ধুরা, এ পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।